কারণ আমার তো এখন খুঁটে খাওয়ার দানা নেই। তাহলে দাদা বললো হাফ টাকা দিই না, তারপর বাবার কাজ কিভাবে করে আমি দেখিয়ে দেবো। টাকা দিলাম হাফ হাফ, দাদার কুটুম্ব ঘর 50 ঘর আর আমার মাত্র 5 ঘর। তাহলে এইভাবে কাজকর্ম কোন রকমে হলো, ভাড়ারে যা মাল বেশি ছিল সব দাদার ঘরে ঢুকে গেল। তাহলে সব এইভাবে মোটামুটি কোন রকম কাজকর্ম হলো। তারপরে বলি এটাও বাকি থাকবে কেন, কোনটা জানো? আমার মা আর বাকি থাকে কেন, এটাও ভাগ করে নি। তাহলে দাদার কাছে মাসখানেক থাকে, আমার কাছে মাসখানেক থাকে। গত মাসে দাদার কাছে ছিল, এ মাসে আমার কাছে পড়বে। মনে হয় আজকে সকালে মা এসে গিয়ে এইভাবে মানুষ বাতাসা ছড়ায়। হ্যাঁ, এগুলো কি পয়সা লাগে নে? যা পারে হয় হোক বাতাসাগুলো গুড়িয়ে রাখি। তুমি কি মনে করতো তোমার পা প্রণাম করছি নাকি? আমি সে কথা তোমার বলেছি নাকি? বাতাসাকে ছড়িয়ে তোমার মা ছড়িয়েছি। ও মাটা আমার তো তাই, যারা আমার বেশি আমি বাতাসাগুলো গুড়িয়ে। আরে মুখ পড়া চোখে কি দেখতে পাচ্ছ না নাকি? কেন তোমার মা তো পাই খাওয়া করেছে। আমি মনে করি ঘুমো গন্ধ বেরোচ্ছে, বাতাসা হয়তো ঘুমে গিয়ে ফটকানি গন্ধ বেরোচ্ছে। তোমার মা তা করেছে? বাবা আমার মায়ে কি করে দেয় বলো দেখি, মনে হয় যেন বাতাসারে ফ্যাক্টরি খুলে দেয়। মুখ পড়া এক কথাটা বলি শোনো, তোমার মার এসে ঢোকার কিছু কথা ছিল কথায়? সকাল 5টার সময় 5টা বাজতে 2 মিনিট আগে এসে ঢুকেছে। আইন বয়স্ক লোক, ওই বাড়িতে এ বাড়িতে আসতেছে, আসতে চাস কোনো কথা বলার দরকার? এসে মাত্রে গো মা সাদা বারান্দা ছেড়েছে। দাদার ওখানে খাবে আমার এখানে পাইখানা কেন খালি? তুই কিছু বলিনি। আমি সেই কথাটা বারবার জিজ্ঞেস করছি, ওরে মুখ পুড়ি হাঁচছিস তো ওখানটা? তা পাইখানা রেখে রেখে করতেছিস কেন? আমি ওই জন্য বলেছি, আমার বললে অপরাধ কাঁটা দিয়ে কাঁটা তুলতে হবে। তুই তোর মারটা ভালো বলে ঘাটটা ধর, বাস্তব থেকে টুক করে বার কর। তুই ঠিক কথা বলিনি মা? ও মা আমি বাড়ির বাইরে থেকে তোদের সব কথা শুনেছি। আমি তো তোর গর্ভ ধারিনি মা, আমার একটু বাইরে বাইরে যেতে দেরি হয়েছে বলে বাড়ির ভিতর পায়খানা করে ফেলেছি। তারপরে তুই বৌমার কথা শুনে আমাকে বাড়ি থেকে বের করে দিবি খোকা? এইভাবে কেউ পায়খানা করে আমার সাদা শ্বেত পাথর পুরো হলুদ করে দেবো। বেরিয়ে যাও, কোনো কথা নয়, বেরিয়ে যাও। বেরিয়ে যাবে নে তাহলে আমার তোমার পায়ে প্রণাম করে সসম্মানে ঘাড় ধাক্কা দিয়ে বের করে দিই। থাক খোকা, তার আর কোনো দরকার নেই। তবে একটা কথা বলি শোন, তুই সুখে থাক, তুই ভালো থাকিস, ছোট মুখে মানুষকে মানুষ ভাবে না। সত্যি কথা, শালা কোথায় কি বলতে কি বলে বলি, তোমার বলা বিরাট অপরাধ আমার। ঠিক আছে ঠিক আছে।
भगवान कि शांति पेल शशुर शाशुड़ी जार बाड़ी आछे जाने जाला कतटा मा गो आपद अनेक रकम आछे ये जा आपद बाबा बोले दाय নোংরা অনেক রকম জঞ্জাল পরিষ্কার করা যায় তবে এই জঞ্জাল বাস্তেতে পরিষ্কার হবে না তবে যে কোনো প্রকারে মুড়ো ঝাড়া দিয়ে আজকে পরিষ্কার করেছি ওই ঝাঁটা আসলে দেখে শুধু একটাই কথা বলবো শুনো শুনো আপনার মন বাড়ি কোন গো কথা যেন কাল সোনা তোর কাছে হাত জোড় করেছি সব চলে যায় যা কিন্তু তুমি যেও না আমার কথা
না শুনে আলি কেন পারে আজ থেকে শুনবো কত মাথা নিচু করে যথা যা তুমি যা বলবে তোমার কথা ছাড়া আমি এক পা ফেলবো না সচ্চরে চলে যাব শিখা পাবে তারে তোর ছেড়ে থাকলে আমার অসুবিধা হবে আমার কথা না শুনে আলি কেন পারে আজ থেকে শুনবো কথা মাথা নিচু করে শিখে ভালো মনে করে বার করে দেখা রে ধরে শিখে ভালো মনে করে বার করে দেখা রে ধরে গাছে কি পারে সারি গন্ধে তে ফের বার করে দেবো বার করে দে বাগাতে দুলার বুনো ওলের মতো হচ্ছে তা তুমি চেপে যাও না মনে না মার ভালো ছিল কেলা বেকার মুখোমুখি হচ্ছে এখন হাত ওঠেনি তোমার গায়ে এখন আমাদের দুই লোকের হচ্ছে এরপরে তোমার গায়ে হয়তো হাত উঠে যাবে বলবে তাহলে দুটো ছেলে নেবে কেন একা যায় শুধু ভাবি আছে কি তোর মানুষের চামড়া গায়ে কুলসিতে তা মানি তো তোর তো আছে তা তোর যদি মানুষের চামড়া থাকলো তা তুই এই বাঁধতে ভুগলি কেন আরে না মা ভালো ছিল কেন এলাবে মুখোমুখি হয়ে এখন হাত ওঠেনি তোমার গায়ে বলবে তাহলে দুটো ছেলে নেবে কেন একা যায় এরপরে আরো জ্বালা আছে চাপা দিছিল মায়ের চাপা দিছিল মায়ের তোর মা চাপা দিত তুই দেখতে পাচ্ছিস না তো এবার তোর বাড়িতে আমার হাতে কিভাবে তোর মায়ের মৃত্যুটা হয় শুধু তাকে মরবে নে ওর কুটির আমরা পা তুলে দাও এসে রে চাপা খুব লেগেছে না মা খুব লেগেছে আমি কি করে বুঝতে পারবো বলো তুমি এমন ঘুমটা শুনটা দিয়ে তোমার জামাই সাথে এসেছো আমি বুঝতে পারিনি তো এই তুই বুঝতে পারিনি দিতে পারবি নি তুই দিতে পারবি কি আমি দেবো নাকি খাপা ছাদে এটা আমার মা তো খুব লেগেছে আমার মা চামড়ার গায়ে খাপড় দিয়ে তো অবস্থা খাপড় ও মা খাদ্যের পূর্ব চুমানি মা ভুলে গেছে তুমি আমার ক্ষমা করে দাও মা গো ওই মা তুই বড় বৌদি আমাকে ঘাত ধাক্কাতে বাড়ি থেকে বার করে দিয়েছি তখন ওই জন্য বলেছিলাম ওগো মা ওই বংশের মেয়ে বাড়িতে তুলো না ও বংশের মেয়ে ভালো হবে না ওরা শ্বশুর শাশুড়ি পাতে ভাত খায় না আমাদের বোর বংশ কিন্তু খুব ভালো এদের বংশে আমার শালা সমন্ধি তারপরে আমার সৌর সব জিসিপি জ্বালায় এখানে থাবা মারবে গাবা ঘর তুলে নেবে ওরে মা আমি তো জানি কোন বংশের মেয়ে কেমন হয় কি করেছি ও গো মা জানাই আমার থাবা কলিযুগের মেয়েরা যে হয় না ভালো বৌমা জানিস মা এই কলিযুগের মেয়েরা না কোনোদিন ভালো বৌমা হতে পারে না একদিন শাশুড়ি হবে নাকি সেটা বহনে ঘুটে পড়ে গোবর হাসে জানে সর্বজনে আমি জানি না তো বাবা ঘুটে পড়ে গোবর হাসে ঘুটে বলে ওরে গোবর তোরও একদিন সময় আছে কি করেছি ও গো মা তাহলে আমার থামা কলিযুগের মেয়েরা যে হয় না ভালো বৌমা মায়ের তোমাকে সাহায্য করবো আমার ভুলে গেছে মা আমি বুঝতে পারিনি মায়ের আমার ভুলে গেছিল আমার ক্ষমা করে দাও মা তুই কোনো ভুল করিস নি ভুল করেছি আমি দশ মাস দশ দিন গর্ভে ধারণ করে তোর মতন একটা মেয়েকে জন্ম দিয়েছি ভাবতে আমার লজ্জা লাগেনি মা আমি আমি এবাড়িতে থাকবো না আমি চলে যাবো না মা আমি চলে যাবো আমি এবাড়িতে থাকবো না তুই আমাকে মা বলে ডাকবি বলো না মা জামাই আমাকে সবকিছু বলেছি তোর শাশুড়ি আমার বাড়িতে আছে জানিস মা যেদিন তোর শাশুড়িকে এই বাড়িতে নিয়ে এসে নিজের মায়ের মধ্যে পড়ে সেও মায়া মমতা দিয়ে ভালোবাসবে আমি সেই দিনই বাড়িতে আসবো আর না হলে না হলে এই বাড়িতে আর কোনোদিন আসবো না রে মা এই বাড়িতে আমরা কোনোদিন আসবো না তোর মুখটা আমি কোনোদিন দেখবো
শ্বশুর শাশুড়ি করব, আমার দাদা বউ ঠিক তেমনই আমার মাকে করবে, আমি কেমন আমার শ্বশুর শাশুড়ি করব, আমার ছেলে বউ ঠিক তেমনই আমার করবে, আমার ভাবনা উচিত ছিল অবশ্যই আমি ভুল করেছি, বিশ্বাস করো। চলো না মা, আজ আমার বাপের বাড়ি, আমরা দুজনে গিয়ে মায়ের চরণ তলে পড়ি, মা কখনো আমাদের চরণ ছেড়ে পড়বে না, চলো না চলো না মায়ের। তুমি আমার মায়ের চরণ স্পর্শ করবে না, তুমি ওই হাতে আমার মায়ের চরণ স্পর্শ করবে, আমার মায়ের পবিত্র দেহটাকে অপবিত্র হয়ে যাবে। হ্যাঁ ভুল করনি তুমি, ভুল করেছিলাম আমি, তোমার মতো মেয়েকে স্ত্রীর মর্যাদা দিয়ে স্ত্রীর আসনে জায়গা দিয়ে যে মা দশ মাস দশ দিন গর্বে তুমি এই পৃথিবী গাঢ় বাতাস দেখালো, আজ তোমার কথা মতো তাকে ঘা ঢাকা দিয়ে আমি বের করে দিলাম। জানো আমার এই বাড়িটা হলো একটা মন্দির, আর সেই মন্দিরের দেবতা হলো আমার জননী, আজ সেই জননীর যদি না এই মন্দিরে জায়গা হয় তাহলে আমি যে পূজারি হয়ে এখানে কাকে পূজা করবো? তুমি আমার এই বিশাল সম্পত্তি এই ঘর বাড়ি সমস্ত কিছু ভক্তাকল করো, আমি চললাম আমার দেবী মায়ের সন্ধানে। ভুল ভেঙে গেলে সবে শুনি যে তোমার এত ভালোবেসেছি, তাকে দিন তাকে ভালোবাসে জানতা আমি জানতাম।